আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একটি মিনি ড্রোন বাসায় বানাবেন। এই ভিডিওতে আমি আপনাদের সকল প্রসেস দেখিয়ে দেব কিভাবে আপনারা একটি ড্রোন বাসায় বানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ড্রোনটির ফ্রেম বানানোর জন্য আমি এখানে একটি ককশিট কেটে নিয়েছি, যেটিকে আমি আগে থেকেই স্যান্ডিং পেপার দিয়ে ঘষে নিয়েছিলাম যাতে শেপটা সুন্দর হয়। আমি এখানে একটি পেন্সিল ব্যবহার করছি ড্রোনটির একটা ডিজাইন দেওয়ার জন্য। তো আমি এখানে একটি ব্ল্যাক কালারের পেন্সিলের মাধ্যমে এর একটা সুন্দর ডিজাইন দিয়ে দিয়েছি। ঠিক সেমভাবে আমি এটিকে আরও একটু সুন্দর করার জন্য কিছু উইন্ডো এঁকে নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে 10 মিলিমিটারের 4টা কর্ডলেস মোটর ব্যবহার করছি। তো আমাদের ড্রোনটির ওয়েট একটু বেশি, যার জন্য আমি এখানে এটি ব্যবহার করতে বাধ্য হয়েছি। তো আমি এখানে 4টা মোটরকে পপি স্টিকের সাথে লাগিয়ে নিয়েছি। আমি এখন আমাদের এখানে হট গ্লুর মাধ্যমে আমাদের 4টি মোটরকে ককশিটের ঠিক নিচ বরাবর লাগিয়ে নিচ্ছি। ঠিক সেমভাবে আমাদের অপর দুটি মোটরকেও হট গ্লুর মাধ্যমে আমাদের ফ্রেমের ঠিক নিচ বরাবর লাগিয়ে নিচ্ছি। আমাদের মোটরগুলোকে লাগানোর পরে দেখতে ঠিক এইরকম। আমি এখানে 2.4 GHz-এর একটি রিসিভার ব্যবহার করছি, যেটিকে আমাদের ড্রোনের সাথে লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে আমাদের 4টি মোটরকে সোল্ডারিংয়ের মাধ্যমে এখানে সোল্ডার করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই সোল্ডারিং করার ক্ষেত্রে খুব সাবধানে কাজ করবেন। তো আমি এখানে বোথ সাইড টেপের মাধ্যমে আমাদের রিসিভারটিকে ড্রোনের ঠিক নিচ বরাবর লাগিয়ে নেব। তো আমাদের এটিকে অবশ্যই মিডিয়াল বরাবর লাগিয়ে নিতে হবে, কারণ যদি সামনে বা পিছনে হয় তাহলে আমার ড্রোনটি ঠিকভাবে ফ্লাই করবে না। তো আমি এখানে 75 মিলিমিটারের 4টা প্রপেলার ব্যবহার করছি। তো আমাদের এখানে 75 মিলিমিটার প্রপেলার ব্যবহার করার একমাত্র কারণ হলো ড্রোনটির সাইজ একটু বড় এবং ওয়েট একটু বেশি। তো আমাদের এখানে মোটরের রোটেশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটি কোন দিকে ঘুরবে। আমাদের ড্রোনটি বানানো মোটামুটি কমপ্লিট, এটি দেখতে ঠিক এইরকম লাগছে। আমি এখানে 1200 mAh-এর 3.7 V ব্যাটারি ব্যবহার করছি। আমাদের ড্রোনটি এখন রেডি, সো চলুন ফ্লাই করা যাক। তো আমাদের এই ড্রোনটি ফ্লাই যদি আপনারা দেখেন, এটি ইনডোর ফ্লাইয়ের ক্ষেত্রে একটু কষ্ট হয়, বাট এটি আউটডোর ফ্লাইয়ের ক্ষেত্রে খুবই সুন্দরভাবে ফ্লাই করে। আপনারা ভিডিওর শুরুর দিকে অলরেডি দেখে ফেলেছেন। তো আপনাদের যদি এই ধরনের ভিডিও আরও লাগে, এমনকি আমি আমাদের এই চ্যানেলে মোবাইল কন্ট্রোল ড্রোন থেকে শুরু করে অন্যান্য ড্রোন, প্লেন, কার, বোটের আনলিমিটেড ভিডিও রয়েছে, এমনকি আমাদের মোবাইল কন্ট্রোল ড্রোনের মিনিমাম 20টার উপরে ভিডিও রয়েছে। আপনারা যারা এই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন, কারণ আমি আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে এই ধরনের ভিডিও বানিয়ে থাকি। আপনারা যারা এখন রিকোয়েস্ট করতেছেন কিছু ভিডিও বানানোর জন্য, আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের চ্যানেলে অলরেডি আমি আরও 2 থেকে 3 বছর আগে সেই ভিডিওগুলো দিয়ে রেখেছি। তো আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই হলো আমাদের ড্রোনটির স্টেবিলিটি। আপনারা যদি দেখেন এটি আউটডোর ফ্লাই কীরকম। তো যাই হোক, আমাদের ঠিক সেম টাইপের ভিডিও আমাদের আরও 2টি চ্যানেল রয়েছে, একটি হলো এসটিজি ক্রেজি এবং আরেকটি হলো 1MRC। আপনারা সেখানেও এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক দেবেন